সন্দীপে বিশ হাজার মানুষ নিয়ে মার্চ ফর স্মার্ট বাংলাদেশ স্লোগানকে সামনে নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করেছেন যুবলীগ নেতা লায়ন মোহাম্মদ মিজানুর রহমান মিজান তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গেল পনেরো অক্টোবর রবিবার সকাল দশটায় শোভাযাত্রাটি এনাম নাহারনিশিয়ে গ্রো খামার থেকে শুরু হয়ে উপজেলা কমপ্লেক্সে এসে বিশাল সমাবেশে অংশ নেয় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহসভাপতি ও মাইট ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মিজানুর রহমান মিজান বক্তব্যে তিনি বলেন শেখ হাসিনা সরকার আছে বলেই দেশের এত উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সন্দীপের উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি দু সালে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দীপকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন দেলোয়ার খা সড়ক পাকা করেছেন নতুন জাহাজ দিয়েছেন টেকসই বেরিবাদ নির্মাণ করার বরাদ্দ দিয়েছেন সন্দীপের এই উন্নয়নকে অব্যাহত রাখতে তিনি সবার কাছে নৌকা প্রতীকে আবারও ভোট চান তিনি আরও বলেন নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবে আমি সন্দীপের উন্নয়নের সমবন্টন নিশ্চিত করব। স্বাস্থ্য সেবা নিরাপদ যে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসনে কাজ করে যাব